19 তারিখে এখন নির্বাচন, এটা হবেই, এটার আর কোনো বিকল্প নেই। সুষ্ঠু নিরপেক্ষ আমরা একটা নির্বাচন করার চেষ্টা করব। কারা হচ্ছে যে ভোটার হবেন, কারা হবেন না, কারা থাকবেন কারা থাকবেন না, অ্যাবসলুটলি কার্যকরী কমিটির বিষয়। প্রস্তুতি তো কেবল হচ্ছে যে আমরা তফসিল ঘোষণা করেছিলাম, সেখানে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে আবার কিছু আবেদন পেয়েছিলাম নির্বাচনটা একটু এগিয়ে আনার জন্য। আর হচ্ছে তাছাড়া কার্যকরী কমিটিও একটা ডেটের ব্যাপারে বলেছিল, তো আমরা সেই ডেটটাকে ওভারলুক করে আমরা 27 তারিখে আমরা নির্বাচনের ডেট ফিক্স করেছিলাম, কিন্তু আবেদনের প্রেক্ষিতে আমরা আবার মিটিং করি। এবং তাছাড়া সেখানে আরেকটা আবেদন পড়েছিল, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে মামলা আছে এই নির্বাচন নিয়ে, সেই মামলার সার্টিফাইড কপি সহ একজন আবেদন করেছিল। সেই সার্টিফাইড কপি আবেদনের প্রেক্ষিতে আমরা কমিশন থেকে লয়ার নিয়োগ করে লয়ারের মতামত নিয়েছি। লয়ারের থেকে আমরা পজিটিভ মতামত পেয়েছি, ওনারা বলেছেন নির্বাচন করতে বাধা নেই। সো সেই কারণেই আমরা নির্বাচন করছি। এবং এই আবেদন নিয়ে আমরা বসেছিলাম, আবেদন নিয়ে কমিশন আলোচনা করে সেখানে মিশা সদাগর বলেছে যে নির্বাচনটা এগিয়ে আনলে তারা অর্থনৈতিকভাবে তাদের হচ্ছে যে সাশ্রয় হয় বা তারা অর্থনৈতিক দিক থেকে একটু ভালো অবস্থায় থাকে, যার জন্য একটু আগায় দেওয়ার জন্য। আমরা সেইভাবেই ওইটাকেই আমরা গুরুত্ব দিয়েছি, যেহেতু সেখানে অর্থনৈতিক বিষয় আমাদেরকে বলেছে, সেইটাই গুরুত্ব দিয়ে আমরা এটা 19 তারিখে এনেছি। এবং সেইটা কার্যকরী কমিটিরও একটা সুপারিশ ছিল। হ্যাঁ, 19 তারিখে এখন নির্বাচন, এটা হবেই, এটার আর কোনো বিকল্প নেই। কারণগুলো ছিল ওইটাই যে যেহেতু মামলার বিষয়টা আসছিল, সেই মামলার বিষয়টা যেহেতু আসছিল, মামলার যেটা সেইটা আমরা যত আমরা যদি এইটার মতামত পেতাম যে এইটা নির্বাচন করা যাবে না, তাহলে আমরা একটা ধারণা দিয়েছিলাম যে সেই ক্ষেত্রে নির্বাচন পিছাতে পারে। আমরা সেই মামলা মোকাবেলা করে সেটা আমরা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের আমাদের লয়ার নিয়োগ করে সেখান থেকে আমরা মতামত নিয়ে সেখান থেকে পারমিশন এনে আমরা নির্বাচন করব, সেই সেই আমাদের চিন্তা ছিল। সেইখানে আমরা আবার হচ্ছে যে সেইটাতে আমরা আমাদের যেহেতু লয়ারের থেকে মতামত পেয়েছি, তাহলে আমাদের আর ডেট আমাদের আগানো পিছানোর কোনো বিষয় সেখানে আর কাজে আসছে না, আমরা আমাদের নির্ধারিত সময় আমরা নির্বাচন করতে পারছি। আমি নির্বাচন হচ্ছে যে গ্রহণ করার যে আমাদের যে নীতিমালা আছে এই শিল্পী সমিতির যে নিয়ম নীতি আছে তার এক চুল এদিক ওদিক হবে না। আমি একদম নীতিমালা মানে ফলো করে স্টেট লাইনে আমি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই লক্ষ্যে হচ্ছে যে আমাদের যে আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আগামীতে এবং সেই নির্বাচন আচরণবিধি যেটা সবচেয়ে বড় বিষয় যেটা নির্বাচন আচরণবিধি, সেই আচরণবিধি নিয়ে আমরা একটা আচরণবিধি তৈরি করেছি নীতিমালার প্রেক্ষিতে, নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে যে যে কারণে মানে একজন প্রার্থীর হচ্ছে প্রার্থিতা বাতিল হতে পারে সেখানে বলা আছে যে তাকে সতর্ক করা হতে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে, সেখানে যদি কোনো টাকা পয়সার লেনদেন হয়, অর্থনৈতিক লেনদেন হয়, তার প্রার্থিতা বাতিল হতে পারে, এরকম অনেক বিষয় আছে আমাদের সেই হচ্ছে আমাদের আমরা যে নীতিমালা বা আমরা যে হচ্ছে যে নির্বাচনের আচরণবিধি যেটা তৈরি করছি, সেগুলো আমরা যখন প্রার্থীরা যখন যারা নির্বাচন ইচ্ছুক যে ইয়েরা যারা প্রার্থী তাদের সাথে আমরা ওই আচরণবিধি দিয়ে দিব, সেই আচরণবিধির বাইরে হলে আমরা তাদেরকে সর্বোচ্চ তাদের প্রার্থিতা বাতিল করার মতো আমাদের হচ্ছে যে আমরা সেই আমাদের বলা আছে আমাদের নীতিমালাতে, আমরা সে প্রয়োজনে আমরা সেই পর্যায়ে যাব সুষ্ঠু নির্বাচনের সাথে। বিষয়টা হচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটে যায় তারপরেই তো হচ্ছে যে আমরা আমাদের নলেজে আসে, তাই না? যখনই আমরা দেখেছি যে এখানে হচ্ছে যে নির্বাচনের সংবাদ সম্মেলন হয়েছে, তো সেইটাতে আমরা তাৎক্ষণিকভাবেই আমরা তখনই সেইটার আমরা হচ্ছে নোটিশটা নিয়েছি যে এই অফিস শিল্পী সমিতির অফিস কোনো প্রার্থী নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবে না, এবং এখানে কোনো কাউকে আপ্যায়ন করতে পারবে না, এবং এই নির্বাচনের এই শিল্পী সমিতির এই অফিসে নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবে না, যত কিছু থাকবে সব বাইরে এই অফিসের বাইরে। প্যানেলের বিষয়টা হচ্ছে যে আমার জানা নেই, কারণ হচ্ছে যে আমি তখনই বুঝবো যে কারা নির্বাচন করছে যখন নির্বাচনের হচ্ছে তারা প্রার্থিতা বা তাদের নির্বাচনের যে ফর্ম আসছে তারা বৈধ হয়েছে,
তো তাদেরকেই হচ্ছে তখনই আমি বলতে পারবো যে কারা কারা নির্বাচন করছে। আর আমাদের এই নীতিমালাতে আসলে কোনো প্যানেলের কোনো উল্লেখ নেই, কাউকে না কাউকে তো এই দায়িত্বটা পালন করতে হবে। এখন এই দায়িত্বটা যদি চাপ মনে করে, এই দায়িত্বটা যদি হচ্ছে যে মানে সেই দায়িত্ব ভার সহ্য না করতে পেরে যদি কেউ এখানে না থাকে তাহলে করবেটাকে, কেউকে না কেউকে করতে হবে। তো সেই হিসেবে আমরা আমাদের যেহেতু আমাদেরকে মনে করেছে কার্যকরী কমিটি যে আমাদের দিয়ে একটা নির্বাচন করাবে, সেহেতু আমরা আমাদের যত কষ্টই হোক, আমাদের যত হচ্ছে যে ইয়েই হোক, আমরা ধৈর্য সহকারে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ আমরা একটা নির্বাচন করার চেষ্টা করি। নির্বাচন কমিশন সেটা যদি আপনি বলেন যে জাতীয় পর্যায় থেকেও যদি এই হচ্ছে যে আমাদের এই শিল্পী সমিতি পর্যন্ত বলেন, তো এটা আমি বলবো যে ধরেন একজন বিচার প্রার্থী, তিনি বিচারে যে তিনি হচ্ছে যে বাদী বিবাদী থাকে, তো যারা হচ্ছে যে বিচার যারা জয়ী হয়, বিচার যারা পায়, যাদের পক্ষে রায় যায়, তারা বলে কি যে এটা আল্লাহ আমাদের সহায় ছিল, যার জন্য আল্লাহ আমাদের প্রতি রহমত করছে, যার জন্য হচ্ছে। আর যারা হারে তারা বলে যে ওই ওনরা এটা পার্শিয়ালিটি করছে, এটার একটা এই অভিযোগ দেয়। তো এরকম জাতীয় নির্বাচনেও দেখেন এক দল নির্বাচিত হলে আর এক দলকে বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তো এইটা একটা হচ্ছে যে এইটা একটা রেগুলার প্র্যাকটিস আমাদের দেশের। হ্যাঁ, কেউ কাউকে কংগ্রাচুলেট করে না নির্বাচন হওয়ার পর, যে একদল যে দল জিতবে আর যে দল হারবে সেই দল বিষদগার ছাড়া কখনোই এটা বিজয়ী দলকে কংগ্রাচুলেট করে না। এবং কখনোই আমরা দেখেছি যে যারা নির্বাচনের এত বড় একটা দায়িত্ব পালন করে তাদেরকেও তারা কখনোই কোনো ধন্যবাদ দেয় না। এইটা একটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে, একটা রীতি হয়েছে। তো আমরা সেটা আশাও করি না। আমরা সেটা যে আমরা কি করব সেইটাতে আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকি, আমরা একটা সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন করবো এবং অংশগ্রহণমূলক নির্বাচন করবো। এইটা আমাদের বিষয় না, এটা নির্বাচন কমিশনের বিষয় না, এটা সম্পূর্ণই হচ্ছে যে কার্যকরী কমিটি, ওনাদের বিষয়। কারা হচ্ছে যে ভোটার হবেন, কারা হবেন না, কারা থাকবেন, কারা থাকবেন না, অ্যাবসোলুটলি কার্যকরী কমিটির বিষয়, এটা আমাদের বিষয় না। কার্যকরী কমিটির থেকে আমরা একটা ভোটার লিস্ট পাবো, তারা যে নিয়ম আছে তাদের সেই নিয়ম অনুযায়ী তারা আমাদেরকে যে ভোটার লিস্ট দিবে সেই ভোটার লিস্টের উপরে আমরা নির্বাচন গ্রহণ করব। আমাদের সাথে লিস্ট আসছে, আমরা লিস্ট টানিয়ে দিয়েছি আমাদের 567 জন, এবার হচ্ছে ভোটার লিস্টে 567 জন ভোটার রয়েছে, আমরা অলরেডি ভোটার লিস্ট টানিয়েছি।